কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননায় নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয় বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে এছাড়া ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতের आह्वान जानो है